তখন বেলা ছিল প্রায় সকাল 8:30-এর মতো। এত সকালে একদম গরম গরম ধোয়া উঠা বিফ খিচুড়ি দেখেই মনে হচ্ছিল এটা মিস করা যাবে না, এটা খেতে হবে। খাটো হওয়ার যে কত যন্ত্রণা, ঘরে ঝুলঝাড় দিতে গেলে ঠিক মতো জায়গা মতো ঝুলঝাড় পৌঁছায় না, কোনো কিছু নামাইতে গেলে উপর থেকে ঠিক মতো নামাইতে পারি না। তো এতদিন তো এই ঝুলঝাড় আর কোনো কিছু নামানো পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এখন যখন আমি গাড়ির ড্রাইভিং সিটে বসি, গাড়ির সিট আগাতে আগাতে স্টিয়ারিংয়ের এত কাছাকাছি চলে আসি যে স্টিয়ারিং ঘোরানোর জায়গা থাকে না, তারপরেও আমার পা হচ্ছে সেই ব্রেকার এসকেলেটার পর্যন্ত যায় না। কি একটা জ্বালায় যে আসি। যাই হোক, পা টেনে টেনে কোনো রকমে এসকেলেটারে দিয়ে কিছুটা হলেও ড্রাইভিং আয়াতে চলে আসছি। তো সেই খুশিতে আজকে আমরা মুগ ডাল দিয়ে গরম গরম বিফ খিচুড়ি দিয়ে নাস্তা করবো। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে প্রিয়র বাবার সাথে আমার ড্রাইভিং ক্লাস আছে। নর্মালি শুক্রবার দিন ড্রাইভিং ক্লাস বন্ধ থাকার কথা, কিন্তু প্রিয়র বাবা যেহেতু শুক্রবার ছাড়া সময় পায় না, এই জন্য শুক্রবার দিন আমরা ড্রাইভিং ক্লাসটা নিয়েছি। আর আমাদের ট্রেনারের হচ্ছে আজকে পিকনিক আছে, কিন্তু তারপরেও ভাই ভীষণ ভালো একজন মানুষ, উনি আমাদেরকে তারপরেও সময় দিছে যে আপনারা সকাল 7:00 চলে আসবেন। তো আমাদের সকাল 7:00 বের হওয়ার কথা থাকলেও আমি যথারীতি সবসময় লেট, অলরেডি আমার 7:10 বেজে গেছে বাসাতেই। যাই হোক, আজকে আমার 16 বা 17তম ক্লাস কিছু একটা হবে, প্রিয়র বাবার হচ্ছে 3 নম্বরতম ক্লাস। তো সে আমার গতদিন রাতে বলতেছিল, তুমি ড্রাইভিংটা কেমন পারো, তুমি তো মনে হয় খুব একটা শিখো নাই এখনো, তোমার তো প্রায় কোর্স শেষই হয়ে যাচ্ছিল, কই কী শিখলাই এই কয়দিনে। তো সে 3 দিনে আমার চাইতে বেশি শিখে গেছে, আর আমি 17 দিনেও তার চাইতে বেশি পারি না। ওই যে কথায় বলে না, যে বিপদে পড়লে বিড়ালও লাথি মারে, তো সুযোগ পেয়ে সেও আমার কথা শোনায় দিল। ভাইরে, কথা শোনানোর সুযোগ পাইলে দুনিয়াতে কেউই ছাড় দেয় না। তো সে আমার চাইতে বেশি ফার্স্ট শিখে গেছে, সেটা তার যোগ্যতা, আর আমি তার চাইতে বেশি ফার্স্ট শিখতে পারি নাই, এটা আমার অযোগ্যতা। তো যাই হোক, বের হই, দেখি আজকে তার সামনে আমি কতটা চালাইতে পারি। এতগুলা কথা শোনাইলো, এগুলো হজম করলাম। আসলে জীবনে আপনার হজম শক্তি যত বেশি ভালো থাকবে, আপনি লাইফে অত বেশি ভালো থাকতে পারবেন। আপনার হজম শক্তি যত কম থাকবে, আপনি অত খারাপ থাকবেন, কারণ আপনার বদ হজম হয়ে যাবে। তো কোনো কিছুরে বদ হজম করা যাবে না, সব কিছুকে হজম করতে হবে। আর এই তো কথাগুলো হজম করতে করতে আমরা এখন রিক্সা পেয়ে গেছি, কারণ হেঁটে গেলে আমাদের আরও দেরি হয়ে যাবে। তো রিক্সা উঠার পরে খেয়াল করলাম যে আমরা দুইজনেই লাল রঙের ড্রেস পরছি, এতক্ষণ এটা খেয়ালই করি নাই। যাই হোক, আমরা হচ্ছে রিক্সায় চলে গাড়ি চালানো শিখতে যাচ্ছি। তো অলরেডি আমরা আমাদের ট্রেনিং সেন্টারে চলে আসছি, এসেই দেখি মবিন ভাই এসে হাজির আমাদের আগে। মবিন ভাই বলতেছে, আপনারা আধা ঘন্টা লেট, বেচারা তার পিকনিক রেখে আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমরাই লেট। আচ্ছা, আমাদের ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে শাহজালাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার। আমি ভাইয়ের নাম্বারটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আর হচ্ছে এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরে, 13 নম্বর রোড, 49 নম্বর হাউসেই আপনারা এই ট্রেনিং সেন্টারটা পেয়ে যাবেন। তো এখানে আসার পর তাদের বললাম যে, তুমি না অনেক ভালো চালাও, অনেকক্ষণ যাবত নিজের সুনাম করতেছিলা, তো তুমি যেহেতু ভালো চালাও আজকে তুমি এখান থেকে শুরু করো। তো যাই হোক, আমি আমার ক্যামেরা নিতে ভুলে গেছি, তো তার কাছ থেকে তার ক্যামেরা ধার চাইলাম। আমাদের দুইজনের দুইটা ক্যামেরা, কারণ আমাদের দুইজনের মতের কোনো মিল নাই, দুইজনের মতের আমাদের পুরোপুরি অমিল, একজনের কাজ আরেকজনের পছন্দ হয় না, এই জন্য যার যার কাজ শেষে করি। তো আমার ক্যামেরাটা হচ্ছে ZV-1 আর তারটা হচ্ছে ZV-1F, একই ক্যামেরা, জাস্ট লেটেস্ট ভার্সন আর ওল্ড ভার্সন। আর এখন শুটটা করবো হচ্ছে গোপ্রোতে, কারণ জার্নিতে গোপ্রো ছাড়া স্টেবল ফুটেজ আসে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমরা কোন কোন ক্যামেরা দিয়ে শ্যুট করি। আমরা মোটামুটি 6টার মতো ক্যামেরা ইউজ করি, যদিও একটাও ফুল ফ্রেম না, সবগুলোই হচ্ছে ব্লগিং ফ্রেন্ডলি ক্যামেরা, এক এক সময় এক একটা দরকার হয়, সেই অনুযায়ী শ্যুট করি। তো যাই হোক, সে খুব কনফিডেন্সের সাথে বসছে, আমাকে অপমান করার উদ্দেশ্যেই বসছে যে সে অনেক ভালো চালাইতে পারে, বুঝাইতে চাচ্ছে। যেহেতু সময়টা 7:30, তো এই চিপা চাপার ভিতরেও গাড়ি টাড়ি নেই, তো সেও ফ্লেক্সিবলভাবেই চালাচ্ছিল। তো মবিন ভাইও বলতেছে, আপনি তো বেশ ভালোই শিখে গেছেন, তার আজকে 3তম ক্লাস, মানে আগে জাস্ট 2টা ক্লাসই হয়েছে। নর্মালি আমরা 18 নম্বর সেক্টরের দিকে হচ্ছে গাড়িটা চালাই। তো মবিন ভাইরে বললাম, মবিন ভাই আজকে আমরা 15 নম্বর সেক্টরটা একটু দেখবো, এদিকে কিছু নতুন ফ্ল্যাট উঠতেছে, তো এই সেক্টরটা এই জন্য একটু দেখবো। তো 15 নম্বর সেক্টরের রাস্তাগুলো একটু ভাঙা, ওই রকম গাড়ি ড্রাইভ করা যায় না। তারপরেও তো আমার যতটুকু কাজ ছিল মোটামুটি হয়ে গেছে, ঘোরার মধ্যে একটু দেখে আসলাম। এরপরে আবার চলে আসছি 18 নম্বর সেক্টরে। 18 নম্বর সেক্টরের রোডটা যেহেতু ফ্রি থাকে, এটা হচ্ছে ড্রাইভিং শেখার জন্য খুবই পারফেক্ট একটা রোড। এই তো সকালবেলা, যেহেতু সকালের সূর্যটা দেখতে বেশ ভালোই লাগতেছিল, আর এদিকে প্রচুর বকপাখি আছে, এটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এখন বাজে হচ্ছে সকাল 7:57, একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, ভালোই লাগতেছিল। এই তো এখন হচ্ছে আমরা 18 নম্বর সেক্টরের দিকে চলে আসছি। তো এই সেটটা পুরোপুরি ফাঁকা থাকে, তো এখানে এসে সে তার ড্রাইভিং সিট ছেড়ে দিল, বললো এবার তুমি চালাও। তো আমি এসে এখন আমার ড্রাইভিং সিটে বসলাম। তো আমি যখনই ড্রাইভিং সিটে বসতে যাই, যেটা বলতেছিলাম যে শর্ট হলে যে কত যে যন্ত্রণা, এই ড্রাইভিং সিটের যে সিটটা সামনে আগাতে আগাতে আমি স্টিয়ারিংয়ের সামনে চলে আসি, তারপরেও দেখা যায় এসকেলেটারে ঠিক মতো পা চলে না। খাটো মানুষের যে কী জ্বালা রে ভাই, যারা খাটো তারাই একমাত্র বুঝে, কোনো কিছু উপর থেকে পারতে গেলে আরেকজনকে ডাকতে হয়। ঘরে তো একটা কমন মোড়া রাখতেই হয় যে কোনো কিছু
দুপুর থেকে নামানোর জন্য। এই জ্বালা তো এতদিন ঘর পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তো গাড়ি চালাইতে এসেও জ্বালা। যাই হোক, সকাল থেকে তো বেশ অপমান সহ্য করতেছিলাম যে আমি নাকি ভালো গাড়ি চালাইতে পারি না। তো মবিন ভাই আজকে বসার পরেই বলতেছে, না আপনারা দুইজনই বেশ ভালো পারতেছেন, আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি আয়ত্তে চলে আসছে, আর ড্রাইভিংটা তো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, তো আমি যত প্র্যাকটিস করব অতই ভালো হবে। আমি যে কোর্সটা নিয়েছি এখানে প্রতিদিন আমি আধা ঘন্টা ড্রাইভ করার সুযোগ পাই, তো আধা ঘন্টার জায়গায় যদি প্রতিদিন এক ঘন্টা করে দিতাম তাহলে আমার কাছে মনে হয় আরও আগেই শেষ হয়ে যেত। মবিন ভাই বলে যে একদিনে বেশি সময় দেওয়া ঠিক না, আস্তে আস্তে দেওয়া ঠিক, একদিনে বেশি ড্রাইভ করলে আবার মাথার মধ্যে কিছু ঢুকে না, উল্টাপাল্টা হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি আজকে মবিন ভাই বলতেছে না আজকে আমার হাত নাকি মোটামুটি চলে আসছে, তো এটা শোনার পরে ভীষণ ভালো লাগলো। তো সেই খুশিতে আমি তো ভীষণ খুশি যে আজকে সকালবেলা এখানে একটা মজাদার নাস্তা করে তারপরে যাব, ড্রাইভিংটা মোটামুটি হয়েই গেছে। গত দুই শুক্রবার যাব তো আমরা এই সাইডে যখনই আসতেছিলাম পারুল খালার চা খেয়ে যাচ্ছিলাম, তো আজকে মবিন ভাইয়ের তারা আসছে, আজকে মবিন ভাইকে আর আটকাবো না, এখানে চাও খাবো না, আজকে হচ্ছে ডিরেক্ট নাস্তা করব। তো এই দিক দিয়ে যেতে যেতেই চোখে পড়লো ডান পাশের সাইডটা, ডান পাশের সাইডে এত বক পাখির ঝাঁক ছিল। এই সাইডে অনেক বক পাখি থাকে, কিন্তু বক পাখিগুলো সব গাছের চূড়ার মধ্যে বসা ছিল। এত সুন্দর দৃশ্য ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না, প্রতিটা গাছের মগ ডালে এক ঝাঁক করে বক পাখি বসা, এত সুন্দর লাগতেছিল। হাতে সময় থাকলে আমরা গাড়ি সাইড করে কিছুক্ষণ দাঁড়াতাম, ছবি টবি তুলতাম, কিন্তু মবিন ভাই তারা আছে, তো আমরা নেক্সট কোনো একটা দিন সকাল সকাল চলে আসবো এই বক পাখির ঝাঁক দেখতে। আর আপনারা যদি বক পাখির ঝাঁক সকাল সকাল দেখতে চান, নিজে 18 নম্বর সেক্টরের এই সেটটাতে চলে আসতে পারেন, আমি প্রতিদিনই এই বক পাখির ঝাঁকগুলো দেখি, আমার কাছে বেশ ভালো লাগে। তো বক পাখির ঝাঁকটাক দেখে এখন আমরা মেট্রো রেলের ফার্স্ট স্টেশনের দিকে যাচ্ছি। যাই হোক, আমি তো গাড়ি বেশি স্মুথলি চালাচ্ছিলাম, যদি লেন চেঞ্জ না করি গাড়ি চালাইতে খুব একটা ঝামেলা হয় না। তো পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, হুট করে সে পিছন থেকে বলতেছে, এই এই তুমি গাড়ি লাগাই দিচ্ছ, গাড়ি লাগাই দিচ্ছ। আমি বলি, আজব, গাড়ি তো আমার লেনের মধ্যেই আছে আর লোক তো আমার সাইডেই আছে। তো এমন একজন ব্যক্তি যদি পিছনে থাকে, উল্টাপাল্টা ইনস্ট্রাকশন দেওয়া, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে গাড়ির পিছনে বসে থাকলে গাড়ি চালানোটা খুবই রিস্কি, কারণ হুট করে যদি এভাবে বলে যে এই গাড়ি লেগে যাচ্ছে, আমি যদি ডানে বাঁয়ে হুট করে গাড়ি টান দিই, পিছন থেকে গাড়ি এসে দিবে ধাক্কা। তো এমন টাইপ অতি মাতাব্বর মানুষ নিয়ে কখনোই গাড়ি চালানো উচিত না। আমার বাসায় তো অতি মাতাব্বর একজন না, আমার বাসায় অতি মাতাব্বর হচ্ছে দুইজন। তো এখন তো একজন বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, আমার পুত্র যদি সাথে আসতো সে ইনস্ট্রাকশন দিলে তো হইস। আমার পুত্র গাড়িতে যতক্ষণ থাকে মাথা টাথা গরম করে দেয়। তো ওরে নিয়ে যদি আমি কোনোদিন ড্রাইভ করি, তাই চিন্তা করতেছি যে ও আমারে কি উল্টাপাল্টা ইনস্ট্রাকশন দিয়ে কি করে, আল্লাহ মাহবুব জানে। যাই হোক, আমরা মেট্রো রেলের স্টেশনের কাছাকাছি চলে আসছি। তো মবিন ভাই বলতেছে এইখানেই নাকি নাস্তা টাস্তা করা যাবে। তো মবিন ভাই যেহেতু তারা আছে, মবিন ভাই আমাদেরকে নামাই দিয়ে চলে যাবে, উনি আর নাস্তা করবে না। আর এই হচ্ছে আমার কার্ড, যেই কার্ডের মধ্যে প্রতিদিন একটা ক্লাস শেষে সাইন করি। তো আজকে হচ্ছে আমার 17তম ক্লাস গেল, আর 3টা ক্লাস বাকি। 3টা ক্লাসের মধ্যে যদি কমপ্লিট না হয় পরবর্তীতে আবার আমার ক্লাস নিতে হবে, কিন্তু মনে হয় যে হয়ে যাবে, আর বেশি লাগবে না। আর বাকি থাকবে হচ্ছে টেকনিক্যাল আর মেকানিক্যাল ক্লাস, ওই ক্লাসগুলোর মধ্যে একটু দেখাই দিবে গাড়ির কোথায় কি নষ্ট হলে একটু টুকটাক ঠিকঠাক করা যায়, কারণ চালাতে নিলে তো দেখা যায় টুকটাক প্রবলেম নিজেদেরই সলভ করতে হবে। তো সেটার জন্য এটারও একটা ক্লাস আছে। আর মবিন ভাই, এটা হচ্ছে বিশেষ গাড়ি, এটা হচ্ছে মবিন ভাই ছাড়া আর কেউ খুলতে পারে না, উনি জানে এগুলোর ডোরগুলো কীভাবে খুলতে হয়। একবার এটার ভিতরে আটকা পড়ে থাকলে একমাত্র মবিন ভাই উদ্ধার করতে পারবে। এই হচ্ছে মেট্রো রেলের স্টেশন, আর এখানে অনেকগুলো খাবার দাবারের স্টল আছে। আমি ঢাকার মেট্রো রেলে তো এখন পর্যন্ত চড়া হয় নাই, ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়ি হচ্ছে থাইল্যান্ডে, ব্যাংককে আমরা প্রথম মেট্রো রেলে চড়ি। ব্যাংককে আমরা যে স্টেশনটা থেকে মেট্রো রেলে চড়ি সেই স্টেশনটার নাম ছিল নানা। তো প্রথমে যখন আমি নামটা শুনি অবাক লাগতেছিল, আচ্ছা এটা কি নাম, নানা বলতেছিল, নানা স্টেশন। আমি তো মানে বুঝতেছিলাম না আসলে কী বলতেছিল, নানা। পরবর্তীতে বুঝতে পারি যে স্টেশনের নামই নানা। তো সেই স্টেশনের নাম মনে হলেই আমার খুব হাসি পায়। যাই হোক, এই স্টেশনের নাম কি তা জানি না। আর এই রোড ধরে সকালবেলা অনেক মানুষ সাইক্লিং করে। আজকে কোনো টিম আসছিল, কোনো প্রতিযোগিতা আছে কিনা জানি না, তো এই টিম একসাথে যাচ্ছিলো, দেখতে খুব ভালো লাগতেছিলো। এই সাইডটা দিয়ে মানুষ ড্রাইভিং শিখে সাইক্লিং করে, তারপর স্কেটিং করে। গাড়ি টাড়ি খুব একটা এই রোডে চলে না, তো এই জন্য এই অ্যাক্টিভিটিগুলোই এই রোডে বেশি দেখা যায়। তো আমাদের উদ্দেশ্য তো নাস্তা খাওয়া, তো আমরা কয়েকটা স্টল ঘুরলাম যে কী খাবো চিন্তা করতেছিলাম। তো দেখলাম একটা বিরিয়ানি হাউস আছে, এর নাম হচ্ছে শখের বিরিয়ানি ঘর। তো আমার কাছে মনে হলো সকালবেলা একটু খিচুড়ি খাই আজকে, তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম খিচুড়ি আছে কিনা। তো ওনারা বললেন ওনাদের 3টা আইটেম, বিফ খিচুড়ি, বিফ তেহারি আর হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এই যে
আমরা হচ্ছি প্রথম কাস্টমার, তো প্রথম কাস্টমার হওয়ার একটা মজা আছে যে হাড়ির প্রথম খাবারটা আমাদেরকে দেয়া হবে, একদম গরম গরম খাবার, এটা বেশ মজার লাগে। তখন বেলা ছিল প্রায় সকাল 8:30 মতো, এত সকালে একদম গরম গরম ধোয়া উঠা বিফ খিচুড়ি দেখেই মনে হচ্ছিল এটা মিস করা যাবে না, এটা খেতে হবে। তো দাম জিজ্ঞেস করলাম, তিনোটারই একই দাম 150 টাকা প্লেট, বিফ তেহারি, বিফ খিচুড়ি। বিফ তেহারির দামও 150 টাকা, বিফ খিচুড়ির দামও হচ্ছে 150 টাকা, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 150 টাকা। তো আমরা দুইজনে দুইটা আইটেম নিয়ে নিলাম যে আমরা ভাগযোগ করে দুইটাই ট্রাই করে দেখবো কোনটা ভালো লাগে। আসলে দুইজনেরই আমাদের খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাবলাম যে না দুইটা আইটেম নেই তাহলে বোঝা যাবে আসলে কোনটা বেশি ভালো লাগতেছে। এই তো তেহারি আর খিচুড়ি চলে আসছে, দাম তুলনায় কোয়ান্টিটি যথেষ্ট ভালো, মানে 150 টাকার খিচুড়ির মধ্যে বা 150 টাকা তেহারির মধ্যে যতটুকু বিফ দেওয়ার এক দেওয়ার অতটুকুই বিফ দেওয়া আছে। আর এটা হচ্ছে মুগ ডালের বিফ খিচুড়ি, মুগ ডালের বিফ খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। এই হচ্ছে বিফের কোয়ান্টিটি, প্রাইস তুলনায় বেশ ভালোই ছিল। তো ওনারা বললেন ওনাদের নাকি হাফ খিচুড়িও আছে, হাফ খিচুড়ির প্রাইস হচ্ছে 100 টাকা। কেউ যদি অল্প পরিমাণে খেতে চায় হাফটা অর্ডার করতে পারবে, অথবা কেউ যদি দুইজনে মিলে এসে মনে করে দুইজনে দুইটা কমপ্লিট করা সম্ভব না, তখন একটা ফুল আর একটা হাফ নিলেই কিন্তু হয়ে যাবে। তো প্রাইসটা যথেষ্টই রিজনেবল। আর খিচুড়িটা খাওয়ার পরে মনে হলো খিচুড়িটার মধ্যে খুবই হালকা মশলা ব্যবহার করা হয়েছে, তো হালকা মশলার খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। অতিরিক্ত মশলাদার খিচুড়ি খেলে অ্যাসিডিটি হয়, এটা যেহেতু সকালের নাস্তার জন্য রেডি করা তাই হালকা মশলার খিচুড়িটা খুবই পারফেক্ট সকালের নাস্তার জন্য। আর একটু একটু ঠান্ডা ছিল তো সকালবেলা, তো সকালবেলা গরম গরম বিফ খিচুড়ি খেতে ভালোই লাগতেছে আমার কাছে, সকালবেলা খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে মুগ ডালের খিচুড়ি, তো মুগ ডালের খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর খিচুড়িটা একদমই ঝাল ছিল না, এজন্য আরও বেশি ভালো লাগতেছিল, আমি তো ঝাল তো খেতে পারি না, তো মনে হলো একটুখানি মরিচ নিয়ে দেখি দেখি ভালো লাগে কিনা। এখন যে মোটা মোটা মরিচগুলো এইগুলো খেতে তো অত একটা ঝাল হয় না, তো এটা এটা দিয়ে খেতে মনে হয় ভালো লাগবে। তো আমি একটু মরিচ কামড় দিয়ে নিলাম, মরিচ দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। তো খিচুড়িটা একটুখানি খেয়ে প্রিয়র বাবাকে দিয়ে দিলাম যে আমরা তো ভাগযোগ করে খাবো, আমার ভাগেরটা খেয়ে তাকে তারটা দিয়ে দিছি, এবার একটু তেহারিটা ট্রাই করি। তেহারির কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল, তেহারিটার মধ্যেও লাইট মশলা ইউজ করা হয়েছে, আর তেহারির মধ্যে একটা পিছলা পিছলা মাংসের টুকরা পেয়েছি। আমার কাছে এমন পিচ্ছিল মাংসের টুকরা খেতে বেশ ভালো লাগে, নর্মালি কিন্তু তেহারিটা এমন পিচ্ছিল মাংসের টুকরা দিয়ে রান্না করা হয়। তো যাই হোক, তেহারিটাও ভালো লাগছে, তবে খিচুড়িটা বেশি ভালো লাগছে। সকাল সকাল বেশ ভালো মজার একটা নাস্তা হইলো। প্রিয়র বাবা বলতেছে এখানে তো চিকেন বিরিয়ানি ছিল, এটাকে একটু টেস্ট করবা? তো আমি বললাম না, বিরিয়ানিটা তো টেস্ট করবো না, তবে চিকেনটা একটা নিয়ে টেস্ট করা যায়, ওনাদের রোস্টটা আলাদা দেখলাম। তো এক পিস রোস্ট নিয়ে নিলাম, তো রোস্টটা খেয়ে দেখলাম রোস্টের টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল। যারা বিফ খান না তারা কিন্তু এখানে আসলে চিকেন বিরিয়ানিটা টেস্ট করতে পারবেন। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষে বাইরে এসে দাঁড়িয়েছি, এক কাপ চা না খেলে কি আর হয়। তো পাশের স্টল থেকে প্রিয়র বাবা আধা চা নিয়ে আসছে, এটা র চা ছিল। তো এই যে দুইজনে মিলে চিয়ার্স করে আমরা চা খাচ্ছি। আর সাত সকালবেলা আসলে বেশ ভালো একটা সময় কাটলো, আমরা সেই কখন বাসা থেকে বের হয়েছি, আমরা ড্রাইভিং করলাম, নাস্তা করলাম, এখনও 9টাও বাজে নাই। আসলে সকাল সকাল যদি অনেক কাজ করে ফেলা যায় না তাহলে না মানে সারাদিনের একটা আয় পাওয়া যায়, কিন্তু সকালবেলা যদি আলসামি করে দেখা যায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বা কাজ শুরু করতে দেরি হয়ে যায়, তাহলে দেখা যায় কি দিনটা ছোটো মনে হয় কী দেখে কী করবো, দিনের কোনো আয় পাওয়া যায় না। তো এই তো আমরা তো আমাদের পঙ্খিরাজে করে আসছিলাম, এখন হচ্ছে রিক্সায় করে বাসায় ফিরে যাচ্ছি, বেশ ভালো একটা সময় কাটছে। আর দুজনে যে লাল ড্রেস পরেছি, একটা ভ্যালেন্টাইন ভাইব লাগতেছিল, ভালোই লাগতেছিল। আজকে আমাদের অনেকগুলো শিডিউল আছে, বাসায় গিয়ে অনেক অনেক কাজ, সবগুলো মিলাইতে হবে, অনেক জায়গায় যাইতে হবে। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর মেট্রো রেলে এখনও কে কে আমার মতো চড়েন নাই এটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।